নমস্কার বন্ধুরা স্টক মার্কেট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই তো আজ তিরিশে মার্চ দু তো আজ কথা বলবো টাটা গ্রুপের বিলং করা একটা বড় দিকগজ শেয়ার তো টাটার অনেক কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড আছে তো অনেকের নামে টাটা নামটা নেই যেমন ভোল্টাস টাইটান টেন্ট তো এইগুলো টাটারই শেয়ার আর লক্ষ্য করে আপনারা দেখবেন যে টাটার যে শেয়ারগুলো থাকে তার প্রাইস রিজনেবেল থাকে যাতে রিটেল ইনভেস্টাররা কিনতে পারে মোটামুটি চার হাজার টাকার মধ্যে শেয়ারের প্রাইস আমরা দেখ দেখতে পাই কিন্তু এখন এমন একটা স্টক আছে যেটার দাম এত বেশি হয়ে গেছে যে পসিবিলিটি আছে বোনাস বা স্প্লিট আসতে পারে তো এবার কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সেগুলো কিছু দিনের মধ্যেই আসবে তো তারপরে আমার মনে হয় যে এই কোম্পানি বোনাস বা স্প্লিটের অ্যানাউন্স করতে পারে তো এটা কোনো কম্পালসারি নয় যে স্প্লিট বা বোনাস আসবেই যেমন আপনারা জানেন এমআরএফ যে এখনো পর্যন্ত স্প্লিট বা বোনাস কিছুই দেয়নি তাই এর প্রাইস অনেক হাই যেখানে রিটেল ইনভেস্টাররা ইনভেস্ট করতে পারে না তো আমরা এখানে একটা পসিবিলিটির কথা বলছি কারণ এর দাম এত বেশি হয়ে গেছে স্প্লিট বা বোনাস এলে এর দাম কমবে এবং রিটেল যে ইনভেস্টাররা আছে তাদের পার্টিসিপেট আমরা দেখতে পাব তো এই কোম্পানির ফান্ডামেন্টালি খুব স্ট্রং এবং ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি তো আমরা কোন কোম্পানির কথা বলছি বা বোনাস স্প্লিট দিতে পারবে কি না সেটাও দেখে নিচ্ছি তো আমরা কথা বলছি টাটা এলএক্সি লিমিটেডের ব্যাপারে আর এখানে দেখুন এই কোম্পানির ফেস ভ্যালু দশ মানে একের বদলে পাঁচ বা একের বদলে দশটা শেয়ার দিতে পারে তো এটা পসিবিলিটি তো এটা আমার হাতে নেই এটা কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে তার ওপরেই থাকে তাই আমি এখানে পসিবিলিটির কথা বলছি তো এর সাথে সাথে ব্যালেন্স শিটও চেক করবো কোম্পানির রিজার্ভ যেখানে দু হাজার দশ এগারো সালে প্রায় দুশো কোটির মধ্যে ছিল তো এখনই সেটা প্রায় তেরোশো কোটি টাকার আশেপাশে দেখা যাচ্ছে তো রিজার্ভ কার জন্য হয় বা কার জন্য ইম্পর্টেন্ট তো আপনারা জানেন যে রিজার্ভ বোনাসের জন্য ইম্পর্টেন্ট কোম্পানির রিজার্ভ যদি বেশি থাকে তাহলে বোনাস দিতে পারে তো এটা পসিবিলিটি কোম্পানির যে বরিং আছে সেটা অনেকটাই কম তো মোটামুটি আমরা ডেপ ফ্রি বলতে পারি তো তাই এখানে রিক্সটাও অনেকটা মিনিমাম কোম্পানির নেট প্রফিট যদি একবার দেখেন তো প্রথম দিকে এতটা স্টেবেল ছিল না কিন্তু তারপরে কন্টিনিউয়াসলি বেড়েছে এবং ফাইনালি পাঁচশো কোটি টাকার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যেটা কোম্পানিটার জন্য অনেক পজিটিভ তো নেক্সট যদি কথা বলি শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো প্রোমোটারদের কাছে প্রায় ফর্টি আছে তো এটা টাটার শেয়ার তো এখানে একটা ভরসা আছেই আমাদের এবং এফআইআই প্রায় টুয়েলভ পারসেন্ট এবং ডিআইআই সাড়ে পাঁচ পার্সেন্ট এবং পাবলিকের কাছে থার্টি এইট পার্সেন্ট আছে তো সব কিছু দেখে কোনো খারাপ কিছু বলে আমার মনে হয় না তো এই কোম্পানির বিজনেসের যদি কথা বলি তো আইটি সেক্টর থেকে বিলং করে আর এর ভালো ব্যাপার একটাই যে আলাদা আলাদা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন অটোমোটিভ মিডিয়া কমিউনিকেশানেও আছে এবং হেলথ কেয়ারেও দেখা যাচ্ছে আর এই কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল এবং সেমিকন্ডাক্টারেও কাজ করতে দেখা যায় তো অনেক বড় ওয়াইড স্কোপ এখানে দেখা যাচ্ছে তো এর একটা রিক্স আছে যে এর প্রাইস আমরা অনেকটা আপ অ্যান্ড ডাউন দেখতে পাই তো আজকেই এ শেয়ারটা প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আপ হয়ে আট হাজার নশো টাকার কাছাকাছি গেছে তো আমরা পরে আবারও প্রফিট বুকিংও দেখতে পারি আমাদের পাঁচ থেকে দশ পার্সেন্ট যে আপ অ্যান্ড ডাউন হবে এটা নিয়ে আমাদের চলতে হবে কিন্তু কোম্পানির বিজনেসে দম আছে তাই কন্টিনিউ করুন তো এখানে একটাই রিস্ক সেটা বলে দিই পাঁচ বছরে কোম্পানিটা প্রায় এগারোশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানির মাঝখানে মাঝখানে অনেক প্রফিট বুকিংও দেখেছি তা আর অনেক বড় বড় ফলও দেখেছি তো এখানে দেখে নিন কত বড় বড় ফল আছে তো আমাদের কোনো শেয়ারে ইনভেস্ট করতে হলে তার রিক্স ফ্যাক্টরগুলো জেনে রাখা উচিত তো এখানে দেখতে পাচ্ছেন দশই আগস্ট দু হাজার আঠেরো থেকে ষোলোই আগস্ট দু হাজার মধ্যে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট ডাউন তো এই রিক্স ফ্যাক্টরটা আছে যে অনেক অনেক সময় অনেক বড় বড় ফল হবে তোমাদের ফিফটি ডাউন হয়ে যেতে পারে এরকম রিস্ক নিয়ে তবেই আমাদের এই শেয়ারে ইনভেস্ট করা উচিত তো এবার আমি আশা রাখতে পারি যে এই কোম্পানি স্প্লিট বা বোনাস দিতে পারে এবং আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারে তো টাটার শেয়ার এত দামি এটা রেয়ারই দেখা যায় তো এখন সবার মনে প্রশ্ন আসবে যে কালই কি কিনে নেবো এই শেয়ারটা তো রিটেল ইনভেস্টররা চায় যে আজ কিনবো আর এক সপ্তাহের মধ্যে প্রাইস এগারো হাজার হয়ে যাবে তো এটাই রিটেল ইনভেস্টারদের মেন প্রবলেম কারণ একটা কোম্পানিকে গ্রো করতে তাকে টাইম দিতে হবে আর প্রাইস যে বাড়ে না সেটাই বলবো না কিন্তু অবশ্যই আপনাদের টাইম দিতে হবে ফটাফট রিটার্ন হয় না তো পাঁচ দিনেরই যদি কথা বলেন যেখানে সাত হাজার সাড়ে সাত হাজারের ট্রেড করতো শেয়ারটা সেটাই এখন প্রায় ন হাজারের কাছাকাছি চলে গেছে এবং ন হাজারকে ব্রেকও করেছে তো ভালো একটা রিটার্ন দিয়েছে তো যে কোম্পানি রিটার্ন বেশি দেয় তার রিক্সটাও একটু বেশি থাকে তবুও টাটা কোম্পানি বলে আমরা ভরসা রাখতে পারি তো আপনাদের যে নজর সেটা লং টাইমে রাখতে হবে তাহলে এ থেকে একটা ভালো গেন পেতে পারেন এবং ইন ফিউচারে আমরা স্প্লিট বা বোনাস আশা রাখতে পারি এই কোম্পানিটা থেকে পাবো তো আমি এখানেই আজকে এই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন গুড নাইট